বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথন চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আমি ডাক্তার দেলাওয়ার হোসেন আবারও হাজির হয়ে গেলাম আশা করি মহান আল্লাহ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন আমিও মহান আল্লাহ রহমতে অনেক ভালো আছি দর্শক আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার অর্থাৎ প্রাকৃতিকভাবে আপনি যেসব খাবারের মধ্যে ফলিক অ্যাসিড বা ফোলেট পাবেন সেই সব খাবারগুলো নিয়ে আজকে আলোচনা করব আমি এর আগে ফলিক অ্যাসিড নিয়ে ভিডিও দিয়েছি ওইখানে আলোচনা করেছি ফলিক অ্যাসিড কী গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন প্রয়োজন গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর কী কী ক্ষতি হতে পারে পাশাপাশি গর্ভাবস্থায় একজন গর্ভবতী মহিলার দৈনিক কতটুকু পরিমাণ ফলিক অ্যাসিড প্রয়োজন এবং কয় মাস পর্যন্ত ফলিক অ্যাসিড খাবার প্রয়োজন যদি কারো প্রয়োজন হয়ে থাকে ভিডিওটা দেখে নিতে পারেন আজকে আলোচনা করব ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার শুরুতে আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসের বেল আইকনটি ক্লিক করে রাখুন ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের একটি ভিটামিন এটি ভিটামিন বি নাইন নামেও পরিচিত এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন আমরা সকলেই জানি ভিটামিন দুই প্রকার একটি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন এই ফলিক অ্যাসিডটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন এবং এই ফলিক অ্যাসিডটা ফোলেট নামে অপরিচিত তো বন্ধুরা আজকে যে মূল আলোচনা সেটা হচ্ছে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার তো আসুন যে এনে কী কী খাবারের মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে এক নম্বর হচ্ছে সবুজ শাক অর্থাৎ এখানে বোঝানো হয়েছে সবুজ ফাতা সমৃদ্ধ শাক যেসব শাকের ফাতা সবুজ যেমন ফুঁই শাক পালং শাক কলমি শাক এবং কি কচুর শাক পাশাপাশি ডাটা শাক এসব শাকগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড রান্না করা আধা কাপ সবুজ পাতা সমৃদ্ধ শাকের মধ্যে রয়েছে প্রায় একশো তিরিশ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড যা আমাদের দৈনিক চাহিদা চার ভাগের এক ভাগ দু নম্বর হচ্ছে কলা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড একটি কলার মধ্যে রয়েছে প্রায় ছচল্লিশ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড তিন নম্বরে রয়েছে ডিম ডিমের মধ্যেও প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড রয়েছে একটি ডিমের মধ্যে রয়েছে বাইশ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড চার নম্বরও হচ্ছে বিপ লিভার বা গরুর কলিজা গরুর কলিজা তো প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে ফলিক অ্যাসিড পাওয়ার জন্য আপনি গরুর কলিজাও খেতে পারেন পাঁচ নম্বর হচ্ছে কমলা কমলা বা অরেঞ্জ কমলার মধ্যে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড রয়েছে একটি কমলার মধ্যে রয়েছে প্রায় উন মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড ছয় নম্বর হচ্ছে লেবু এবং আঙুর লেবুর মধ্যেও রয়েছে ফলিক অ্যাসিড পাশাপাশি আঙ্গুর ফলের মধ্যেও রয়েছে ফলিক অ্যাসিড কিন্তু এক্ষেত্রে বলে রাখি গর্ভাবস্থায় আঙ্গুর ফল তারাই খাবেন না যাদের হজমের সমস্যা আছে কারণ গর্ভাবস্থায় যাদের হজমের সমস্যা হয় তাদের আঙ্গুর ফলের যে খোসা রয়েছে এই খোসাটা হজমে আরও সমস্যা দেখা দেয় তাই আমি বলবো গর্ভাবস্থায় যদি হজমের সমস্যা থাকে তাহলে আঙ্গুর ফল খাবেন না সাত নম্বর হচ্ছে অ্যাভোকাডোজ আধা কাপ অ্যাবোকারডোজের মধ্যে রয়েছে বাউন্ন মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড তাই এই অ্যাবোকাডোজের মধ্যেও কিন্তু ফসুর ফলিক অ্যাসিড রয়েছে আট নম্বর হচ্ছে ব্রাসেলস স্পাউটস এটা একটি আনকমন নাম অনেকে হয়তো এটা প্রথম শুনেছেন এটা একটি সবজি এটা ইউরোপীয় ইউনিয়ন বা ইটালির একটি সবজি এটা দেখতে বাঁধাকপির মতোই কিন্তু সাইজে অনেকটাই ছোট। এটাকে মিনি বাঁধাকপি বা মিনি ক্যাবেজও বলা হয়ে থাকে বর্তমানে এটা বাংলাদেশেও পাওয়া যায় ব্রাসেলস স্পাউটস একটি আধা কাপ আধা কাপ ব্রাশেলস স্পাউটসের মধ্যে রয়েছে প্রায় সাতচল্লিশ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড নয় নম্বরে রয়েছে ফেঁফে ফেঁফেতেও কিন্তু ফসুর পরিমাণ ফলিক অ্যাসিড রয়েছে কিন্তু এক্ষেত্রে বলে রাখি গর্ভাবস্থায় ফেঁফে খাওয়া নিষেধ গর্ভাবস্থায় কাঁচা এবং ফাঁকা ফোন কোনো রকম ফেঁফে খাওয়া যাবে না কিন্তু এই ফেঁফের মধ্যেও ফলিক অ্যাসিড রয়েছে দশ নম্বরে হচ্ছে ব্রোকলি এই ব্রোকলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড একটি আদা কাপ সায়ের কাপের আধা কাপ রান্না করা ব্রোকলির মধ্যে রয়েছে প্রায় আটচল্লিশ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড এগারো নম্বর বা সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বীজ বা বীজ জাতীয় খাবার যেমন বাদাম পাশাপাশি সিমের বিসি পাশাপাশি রয়েছে সোলা এসবগুলোর মধ্যেও কিন্তু বীজ বা বীজ জাতীয় খাবারের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন পেতে ফার্স্টের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ